হ্যাঁ, যা বলছিলাম, অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল এক গেরস্থ। আর সেই গেরস্থের ছিল একটি ছাগল। আর সেই ছাগলটার হয়েছিল অনেক বয়স। বয়স হলে অনেক কিছু দেখে শুনে মানুষ বুদ্ধিমান হয়। ছাগলটাও অনেক কিছু দেখে শুনে বেশ চালাক হয়েছিল। মানুষের বয়স আর বুদ্ধি বাড়তে থাকলে গোঁফ দাড়ি গজায়। ছাগলটারও বয়স আর বুদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে গোঁফ দাড়ি গজিয়েছিল। সারাদিন সকাল থেকে বিকেল অবধি সে এবনে সে বনে, এখানে ওখানে, এ মাঠে ও মাঠে, এ বাটে ও বাটে, যেখানে খুশি সেখানে ঘাস পাতা খেয়ে বেড়াতো, আর রাত হওয়ার আগে ঘরে ফিরে আসত। গড়গড় চকচক, গাপুর গুপুর, হাপুস হুপুস, পেট পুরে বেশি বেশি খাওয়ার জন্য মাঝে মাঝেই তার ঝিমুনি আসত, আর ঝিমুনি আসার জন্য তার ঘুম পেত, আর ঘুম পাওয়ার জন্য মাঝে মাঝে সে ঘুমিয়ে পড়ত। আর যখন ঘুম পেত না, সে মাথা দুলিয়ে, লেজ নাড়িয়ে, তেরে তাক তাক ডুমাডুম, তাকা ডুম ডুমাডুম, ডুমাডুম ইত্যাদি নানা রকম তাল বাজিয়ে গান জুড়ে দিত। যেমন ধরো, তাক ডুমাডুম তাই আমারে খুশিরে সীমা নাই, মনটা মিঠে পাইশ মিঠে, মিঠে ফুলের বাস, সবার চেয়ে মিঠে আমার সবুজ কচি ঘাস, সারাটা দিন গাপুর গুপুর মনের সুখে খায়। যখন তার খুশির পরিমাণ অতিরিক্ত হতো, তখন সে তার সুর বদলিয়ে দুই পায়ের উপর ভর দিয়ে তাধিন তাধিন নাচতে লেগে যেত আর গান ধরত। তেরে তাক তাক ধিনা ধিন, খুশির নেশায় নাচি আমি তাধিন তাধিন, তাকাডুম 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 ডুমা ডুমা, খুশির নেশায় আমি গাই হর দম, তাকা ডুমা ডুম ডুম। খেয়ে ঘুমিয়ে নেচে গিয়ে সে প্রতিদিন রাত হবার আগে গেরস্থের বাড়ি ফিরে আসে। কিন্তু একদিন হয়েছে কি, গভীর বন পেরিয়ে সে চলে গেল অন্য সীমানায়, আর সেখানে সব কচি কচি, খাসা খাসা, ডাসা ডাসা, রাশি রাশি ঘাস থেকে সে খুশির চোট লাফাতে লাগলো। খুশির চোটে সে পেট পুড়ে খেয়ে চলল। খেতে 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 পেট একদম ঢোল, আর পেট ঢোল হয়ে যাওয়ার জন্যে তার ঝিমুনি আসতে লাগলো, আর ঝিমুনি আসার জন্যে তার ঘুম পেয়ে গেল, আর ঘুম পাওয়ার জন্যে সে ঘুমিয়ে পড়ল। তার নাক ডাকতে লাগলো, সে কি ভীষণ ডাক, যখন তার ঘুম ভাঙল তখন একদম রাত হয়ে গেছে, আর বড় বড় গাছগাছালির ছায়ায় চারদিক কেমন নিঝুম, এমন অন্ধকার। এবার উপায়, এখন সে বাড়ি ফিরে যাবে কেমন করে, পথ এবার চিনবে কেমন করে, হায় হায় কি করবে সে। সে নিজের কান নিজেই মলতে লাগলো, আর দোষ দিতে লাগলো তার লোভী পেটকে, দোষ দিতে লাগলো তার ঘুমকে, দোষ দিতে লাগলো তার কপালকে। কিন্তু কি করা যায়, একবার চেষ্টা করে দেখল পথ চিনবার, কিন্তু বয়স হয়ে গেছে, এখন কি আর আগের মতো চোখে ভালো দেখতে পায়। আর ঠিক সেই সময় সে শুনতে পেল একটি ভীষণ গর্জন, তারপরে আরো একটা, তারপরে আরো একটা। ভূমিকম্পের মতো সারা বনটি থর থর করে কাঁপতে লাগলো। সেই বনে ছিল ভয়ানক ভয়ানক সব সিংহ, বাঘ ভালুক, আরো সব ভয়াবহ জন্তু জানোয়ার। ভাগ্যগুণে বৃদ্ধ ছাগলটি
কাছেই পাহাড়ের গায়ে একটি গুহা দেখতে পেল। সে গুটি শুটি মেরে গুহার ভেতরে ঢুকে গেল। মুশকিল আসানের জন্য আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলো। হায় রে কপাল, সে গুহাটা ছিল একটা বাঘের। এবং একটু পরে বাঘমশাই এসে হাজির। বাঘমশাই হরিণ ভোজের দাওয়াত ছিল তার শ্বশুর বাড়ি, কাজেই পেট পুড়ে খাওয়ার জন্য তারও খুব ঘুম আসছিল। কিন্তু গুহার কাছে এসে সে দেখতে পেল দাড়িওয়ালা শিংওয়ালা লম্বা কান সাদা মতো কে একজন যেন সেখানে বসে আছে। বাঘমশাইয়েরও বয়স হয়েছিল, কাজে সেও খুব ভালো দেখতে পায় না। সে বেশ ধমকের সাথে চিৎকার করে বলল, ওহে দাড়িওয়ালা শিংওয়ালা বাঘের গুহায় কে হে? ভয়ে ছাগল বাবাজির গলা শুকিয়ে গেল, কলা পাতার মতো কাঁপতে লাগলো সে ঠক ঠক করে। সে ভাবল মরণের আর বোধ হয় বেশি দেরি নেই রে, কিন্তু মরার আগে একটু চালাকি করে দেখতে হবে, কারণ জ্ঞানীরা বলেছেন সাহস আছে যার বরাত খুলে তার। তাছাড়া সেই যে লোকে বলে বাঁশের চেয়ে কঞ্চি দরো, বলের চেয়ে বুদ্ধি বড়। আচ্ছা দেখাই যাক না একবার কপাল ঠুকে বুদ্ধির খেলায় কে যেতে, আমি না ওই বিকেলে পাকটা। বাঘমশাই আবার রাগের সাথে চিৎকার করে বলল, আমার বাড়িতে কে তুমি? শিগগির জবাব দাও, নইলে। ছাগল বাবাজি ভয় চেপে বেশ গম্ভীর গলায় জবাব দিল, সিংহের মামা আমি ভম্বলদাস, পঞ্চাশ বাঘে করি এক এক গ্রাস। কি বিপদ কি বিপদ, কি সর্বনাশ কি সর্বনাশ! পশুর রাজা হলো সিংহ, আর ইনি হলেন গিয়ে সেই সিংহের মামা, আর নাম হলো এর ভম্বলদাস, আর ইনি সকালের এক গ্রাস নাস্তা খান শুধু পঞ্চাশটা বাঘের গোস্ত দিয়ে। একটু অপেক্ষা করে এদিক সেদিক একটু ঘুরে এসে বাঘমশাই আবার খোঁজ নিতে গেল। গুহার কাছে এসে বেশ বিনয়ের সাথে বলল, আগে মশাই শোনেন, বাঘের গুহায় কে আপনি বটে? ছাগল বেশ রাগতভাবে জবাব দিল, কে রে পাজি? আচ্ছা বটে তেদর, তরক করে আমার কথার ওপর। সিংহের মামা আমি ভম্বল দাস, পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস। বাঘমশাই সম্মুখ পেছনে না তাকিয়ে বন জঙ্গল ডোবা নালা পথ ঘাট পাহাড় পর্বত ভেঙে পড়ি কি মরি করে ছুটতে লাগলো। ওরে বাপরে বাপরে বাপ, পালাই, কি সর্বনাশের কথা বলে কি সিংহের মামা ভম্বল দাস, আর সকাল বিকাল পঞ্চাশ বাঘে করে এক এক গ্রাস। কোনোদিকে না তাকিয়ে পড়ি কি মরি করে বাঘ যখন ছুটে চলছিল তখন পথে এক বানরের সাথে দেখা। বানর বলল, ওহে বাঘ মামা, ছেলে মানুষের মতো এমন দৌড়ে চলছ কেন, ঘেমে উঠেছ যে, ব্যাপার কি? বাঘ দৌড়তে দৌড়তেই জবাব দিল, আর আর বলো কেন ভাগ্নে, সে কি বোন ছেড়ে পালাও, কি আর বলবো, কি এক ভম্বল দাস এসেছে বনে, সে নাকি সিংহের মামা, আর মাত্র পঞ্চাশটি বাঘ দিয়ে সে করে সকালের নাস্তা। অবিরাম দৌড়ে দৌড়ে বাঘমশাই হাঁপিয়ে উঠেছিল, হয়রান হয়ে সে এবার বসেই পড়ল। বানর তাকে এক গ্লাস পানি খেতে দিল, তারপর ঠান্ডা হয়ে সে তার দুঃখের কাহিনী বলতে শুরু করলো। এ বনে এসেছে এক ভম্বল দাস, সিংহের মামা সেজে নহে পরিহাস, পঞ্চাশে পাখি করে এক এক গ্রাস, আমারে ঘরে সেজে করিতেছে বাস, আর আমি পথে পথে করি হাঁস ফাঁস। বাঘমশাইয়ের কথাগুলো বানরের বিশ্বাস হলো না, সে বলল, মামা তুমি তো বুড়ো হয়েছ, চোখেও ভালো দেখতে পাও না, হয়তো কোথাও কিছু ভুল করেছ, আসল ব্যাপার বুঝতে পারছ না, চলো যাই দেখি কোথায় তোমায় সেই ভম্বল দাস। বাঘ বলল, ওরে বাপরে বাপরে বাপ, আমি ওর ভেতর আর নেই, ইয়া বড় দাড়ি ইয়া বড় শিং,
সাদা ধবধবে ইয়াবর জোয়ান। বানর বলল, মামা তুমি হলে বাঘ, বনের রাজা, তোমার কি এত ভয় পেলে চলে? লোকে বলবে কি বলো? অনেক অনুরোধ উপরোধের পর বাঘ শেষে রাজি হল এক শর্তে। হ্যাঁ, সে যেতে পারে, তবে বানরকে আগে আগে যেতে হবে, সে পিছে পিছে যাবে। বাঘের সাথে বানরকে আসতে দেখে ভয়ে ছাগল বাবাজির প্রাণ খাঁচা ছাড়া হয়ে গেল। সে থর থর করে কাঁপতে লাগলো আর ভাবল, এইবারই শেষ, সব ভেলকি চিচিং ফাঁক, মরতে তো হবেই, মরার আগে আরও একটা চাল দিয়ে দেখা যাক। কথায় বলে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। বাঘ বানরকে ডেকে বলল, যা বলবে বাপু বেশ আদবের সাথে বলো, হাজার হলেও আমাদের রাজা সিংহের মামা তো। বানর গুহার কাছে গিয়ে বাঘের কথা মতো আদবের সাথেই বলল, দাড়িওয়ালা সিংওয়ালা শুনুন মহাশয়, বাঘের গুহায় কে আপনি, দেন তো পরিচয়। ছাগল বাবাজি এবার আরো রাগত ভাবে মোটা গলায় জবাব দিল, ওরে বাদর, আচ্ছা পাজি বটে, ক্ষুধার আগুনে জ্বলছে আমার পেটে, আনতে বললাম 10টি বাঘ ধরে, আর এতটাক্ষণ পরে এলি কিনা একটি নিয়ে মোটে। ছাগলের কথা শুনে বাঘের চক্ষু তো চড়ক গাছ, কি সর্বনাশ কি সর্বনাশ, এত শয়তানা নিমক হারামি বানর, সিংহের মামা ভোম্বল দাসের সাথে যুক্তি করে সে আমায় ধরিয়ে দিতে নিয়ে এসেছে। মরি মরি পালায় তাড়াতাড়ি, আর বানর তুই মর, এরপর একদিন এর মজা টের পাবি, ফাঁকি আমার সাথে চালাকি। এই বলে সে বন জঙ্গল ডোবা নালা পাহাড় পর্বত ভেঙে ছুটল। ব্যাপার সুবিধা নয় দেখে বানরও পড়ে কি বড়ি করে প্রাণপণে দৌড়ে সে বন ছেড়ে অন্য বনে চলে গেল। অবশেষে রাত শেষ হয়ে গেল, পাখপাখালির ডাকে সকাল হল, বারবার তিনবার ভাড়া কেটে যাওয়ায় সে 100 বার আল্লাহর কাছে শুকর গুজারি করল। তারপর মাথা দুলাতে দুলাতে লেজ নাড়াতে নাড়াতে হাসতে হাসতে সে গেরস্থের বাড়ির দিকে চলল। যেতে যেতে গান ধরল, টাক ডুম্মা ডুমে টাক ডুম্মা ডুমে টাক ডুম্মা ডুম ভাই, আহা আমার সুখের সীমা নাই, বাঘ মহাশয়ে কেমন বোকা মাথায় পড়া ছাই, বাসিরে চেয়ে কঞ্চে দর বলের চেয়ে বুদ্ধি বড়, এই কথাটা অতি খাটি সবার জানা চাই, টাক ডুম্মা ডুম টাক ডুম্মা ডুম টাক ডুম্মা ডুম ভাই।